ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স। আজকে কিন্তু কথা বলবো এইচপি জেডবুক নিয়ে। জেডবুকের অনেক কোয়েরিজ ছিল আমাদের কাছে, কিন্তু স্টক প্রচুর এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই জেডবুক 15। যারা 15U নিতে চাচ্ছিলেন, G5 G6, আমাদের কাছে কিন্তু ল্যাপটপ সোর্স অ্যাভেলেবেল আছে। নিউমেরিক কিবোর্ড সহ পাচ্ছেন এবং ব্যাকলাইট কিবোর্ড তো অবশ্যই থাকবে, 15.6 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এবং যারা কিনা ভিডিও এডিট করতে চাচ্ছেন, রেন্ডারিং করতে চাচ্ছেন, একদম ভারী ভারী কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি একদম জোস হবে। কারণ এটি হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন, যারা কিনা 24/7 ইউজ করেন তাদের জন্য কিন্তু এটাই বেস্ট অপশন। একদম কম রেঞ্জের মধ্যে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে, সো এটার স্পেসিফিকেশন সম্পর্কে যদি আমি আসি, কোরাই 7 8th জেনারেশন, 16GB RAM অ্যান্ড 256GB SSD, 16GB RAM অ্যান্ড 512GB SSD দিয়ে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। SSD থাকবে অবশ্যই, NVMe Gen 3 SSD পাবেন, যেটা কিনা একদম লেটেস্ট টেকনোলজির। সো কোরাই 7 8th জেনারেশন, 16GB RAM অ্যান্ড 256GB দিয়ে প্রাইস থাকবে অনলি 44,000 টাকা, এবং 16GB RAM অ্যান্ড 512GB SSD দিয়ে প্রাইস থাকছে অনলি 46,000 টাকা। একদম বেস্ট প্রাইস দিয়েছি। সো যারা কিনা এখনও পর্যন্ত আসেননি আমাদের কাছে, তারা দ্রুত চলে আসবেন, কারণ ল্যাপটপ সোর্সে কিন্তু এই মুহূর্তে জেডবুক প্রচুর অ্যাভেলেবেল, প্রচুর। এটার একটু ভালো করে দেখাই, নিউমেরিক কিবোর্ড থাকছে। যারা কিনা গ্রাফিক্সের কাজ করেন অথবা কিছু কাজ আছে যেটা নিউমেরিক কিবোর্ড ছাড়া সম্ভব না, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন। এবং মোবাইল ওয়ার্ক স্টেশন যেহেতু 24 ঘন্টা চালিয়ে রাখতে পারবেন। সো কোরাই 7 8th জেনারেশন, 16GB RAM, 512GB SSD, 15.6 ইঞ্চি ডিসপ্লে, ব্যাকলিট কিবোর্ড থাকছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, সব কিছু কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল। সো যারা যারা এখনও আসতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন। মিরপুর 10 নম্বর, মেট্রো এল পিলার নাম্বার 255, সনি ভবনের চারতলায়, পশ্চিম পাশেই দেখবেন সনি ভবন। সনি ভবনের চারতলায় চলে আসলেই কিন্তু আমাদের ল্যাপটপ সোর্সে আপনারা চলে আসবেন। সো যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু মাত্র 300 টাকা বিকাশ করে আমাদের প্রোডাক্টটা পারচেস করতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।